শিশু পাচার চক্রের হদিশ হাবড়াতে, গ্রেপ্তার শিশুর বাবা মা সহ চারজন, উদ্ধার চার দিনের শিশুকন্যাটিও। এর সাথে আর কাড়াকাড়া যুক্ত খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার তোলা হলো বারাসত আদালতে। শিশু পাচার চক্রের হদিশ হাবড়াতে, গ্রেপ্তার চার লক্ষ টাকার বিনিময়ে চার দিনের শিশুকন্যাকে বিক্রি করতে এসে হাতে নাতে হাবড়া পুলিশের জালে দুই অভিযুক্তকে জেরা করে শিশুর বাবা মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার হাবড়া পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, লাবণী দাস ও হাফিসা খাতুন নামে দুই মহিলা একটি শিশুকে বিক্রি করতে আসছে হাবড়াতে। সেই মতো মহিলা পুলিশ কর্মীদের নিয়ে জাল পাতে পুলিশ, মেলে সাফল্য। হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হয় চার দিনের ছোট্ট শিশুকন্যাটিও। উদ্ধার হওয়া শিশুকন্যাটি এই মুহূর্তে হাবড়া হাসপাতালের এসএনসিউ বিভাগে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত দুই মহিলা পুলিশি জেরায় স্বীকার করে এর আগেও একাধিক শিশু বিক্রির ঘটনায় তারা যুক্ত ছিলেন। দুজনেরই বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার বামুনগাছি এলাকায়। পুলিশি জেরায় দুই মহিলা স্বীকার করেছেন, বামুনগাছি এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন ও কবির মণ্ডলের সন্তান এই শিশু। তাদের আরও চারটি সন্তান রয়েছে। সন্তান হওয়ার সমস্ত খরচ বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে করেন লাবণী দাস। শিশুটিকে বিক্রির জন্যে চার লক্ষ টাকায় রফা হয়। তার মধ্যে 50,000 টাকা দেওয়া হয়েছে শিশুটির মা মর্জিনা খাতুনকে। বুধবার রাতেই শিশুর বাবা মা সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই চক্রের সাথে আর কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। জানা গেছে অভিযুক্তদের বৃহস্পতিবার পাঠানো হয় বারাসত আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।